ডিওর বিওর আপনাদের সকলকে আইটি সি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম আপনাদের সাথে আমি আছি হৃদয় প্রতিবারের মতো একটি নতুন ভিডিওটি নিয়ে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা আপনাদের উইন্ডোজ কম্পিউটারটিকে জাবার ডেভেলপমেন্ট কিট ইনস্টল করবেন আপনারা হয়তো জানেন জাবার ডেভেলপমেন্ট কিট এর সংক্ষিপ্ত রূপ জেডিকে এটি কৃষির জন্য ইনস্টল করা তবু আমি একটু বাড়িয়ে বলতে চাই এই যে যে আপনার কম্পিউটারটিকে যাবা প্রোগ্রাম রান করা এবং যাওয়ার যাবতীয় যত ধরনের কাজ আছে সেগুলোকে আপনার কম্পিউটারের উপযোগী করে তোলার জন্য যেটি কি ব্যবহার করা হয় যদি বলা যায় যেটি হচ্ছে যাবার এক জাতীয় ট্যুর ধরতে পারেন একটি গাড়ি যেটা যাবা সেই গাড়িকে মেরামত করা বা গাড়িটিকে রূপান্তর করার জন্য যে জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করা সেই যন্ত্রপাতি অনেকটা এই জেডিকে বলা যেতে পারে কারণ জেডিকে তারাই যত ধরনের কাজ করা হয় যাওয়ার জন্য তা এই জেডি মাধ্যমে করা হয় আর আপনি যদি যাওয়া নিয়ে আপনার কম্পিউটারটিতে কাজ করতে চান তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে জেডিকে আপনার কম্পিউটারটিতে ইনস্টল থাকা খুব জরুরি তো কথা না বেরিয়ে আমরা দেখাতে যাচ্ছি সরাসরি কীভাবে আপনারা আপনাদের কম্পিউটারটিকে জেডিকে ইনস্টল করবেন যদিও আমরা আমাদের পূর্বের ভিডিওটিতে দেখেছিলাম কীভাবে আপনারা যেডিকে ইনস্টল করবেন তো সেই ভিডিওটি অনেকটা লং এবং সেখানে আমরা ইক্লিপস ইনস্টল করার প্রসেসটির মাধ্যমে জেডি কি বর্ণনা করেছিলাম তো আজ আমরা শুধু খালি জেডিকে ইনস্টল করেই দেখাবো প্রথমে আপনাকে ডাউনলোড করার প্রয়োজন এর জন্য আপনারা গুগল ক্রম বা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্রাউজারটিকে ওপেন করুন এরপর এখানে টাইপ করবেন আপনাদেরকে সরাসরি একটি পেজ ডাব্লু 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 ডট ওরা একটি পেজ দেখতে পান এবং জেডিকে লিখে সার্চ করার পর এটি ডাউনলোড করার জন্য প্রথমে একটি লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তো যাবা ক্ষেত্রে যাওয়া প্ল্যাটফর্ম জেডিকে যাওয়া ডেভেলপমেন্ট কিট এটি ইনস্টল করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব যারা নেটবিন ব্যবহার করেন তারা এটি ব্যবহার করে দেখতে পারেন এটি আইডি এর একটি এক্সটেনশন রূপ হিসেবে এখানে জেডিকে দেওয়া আছে তো আমি জাস্ট এখানে একটি ক্লিক করছি এবার আপনারা একটু নিচে এসে এর বিভিন্ন ভার্সনগুলো দেখতে পাবেন অবভিয়াসলি যে সকল ভাষণ এখনও রিসার্চের পর্যায়ে রয়েছে অর্থাৎ তারা এখনও ভাবে যেটি তৈরি করেনি সেটি আপনারা এই নিচে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন উপরটি এইট ইউ ট্রিপল ওয়ান কিন্তু নিচেরটি এইট ইউ ওয়ান ওয়ান টু এটি নিউ ভার্সন যদিও এটি পরীক্ষামূলকভাবে চলছে তো আমরা আপগ্রেডেডটি ইনস্টল না করে এর পূর্ববর্তী ভার্সনটি ইনস্টল করব এর জন্য আপনারা এখানে এই রেডিও বাটনটিতে ক্লিক করবেন এরপর আপনার কম্পিউটারটি যদি উইন্ডোজের ক্ষেত্রে চৌষট্টি বিটের হয় তাহলে আপনারা এই উইন্ডোজ এক্স সিক্সটি ফোর এবং যদি থার্টি টু বিটের হয় তাহলে উইন্ডোজ এক্স এইটটি সিক্স ইনস্টল আমার কম্পিউটারটি চৌষট্টি বিটের সিক্সটি ফোর বিটের তাই আমি নিচে ইনস্টল করবো এখান থেকে শুধু একটি ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করার জন্য একটি অপশন এসে পড়েছে যেটা এর মাধ্যমে এসেছে সরাসরি আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন আমি এটি ডেস্কটপে রেখে দিচ্ছি ডাউনলোড করার ক্ষেত্রে এটির সাইজ এক্স ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর পয়েন্ট সিক্স থ্রি ফাইভ এম বি এটি ডাউনলোড করতে বেশ কিছুটা সময় নেবে তো আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে ডিকে এই টু থ্রিপুলো ওয়ান উইন্ডোজ সিক্সটি ফোর বিটে আপনারা জাস্ট আপনাদের ব্রাউজারটিকে ক্লোজ করে দেবেন এবং এটিকে ডাবল ক্লিক করে সরাসরি ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে অন্যান্য প্রোগ্রাম ইনস্টলের

অনুগ্রহ করে এখন আপনারা আপনাদের কম্পিউটারটিকে একটি একটু রিস্টার্ট করে নেবেন তাহলে আপনাদের এই যাওয়া ডেভেলপমেন্ট কিটটি স্টার্ট মাধ্যমে আপনার কম্পিউটারটিকে রান করবে এবং আপনারা যাওয়া প্রোগ্রাম বা যাবার যাবতীয় কাজগুলো সহজে করে নিতে পারবেন তো এই ছিল আমাদের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম শুধুমাত্র কী আপনার কম্পিউটারটিতে উইন্ডোজ কম্পিউটারটিতে যেটি ইনস্টল করবেন অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কি আজ যে পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওটি নিয়ে আপনার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সুবিধার্থে